চোদ্দ বছর পর ব্রিটেনের ক্ষমতায় লেবার পার্টি অভিবাসীদের ভবিষ্যৎ কি জেলায় ক্ষতিগ্রস্ত লাখ মানুষ বন্যা পরিস্থিতির আরও অবনতির সংখ্যা জানাবো কার পুতুল বেগম জিয়া এবং সর্বশেষ জানাবো ভারত নেপাল ভুটানের সঙ্গে কানেকটিভিটিতে বাংলাদেশী লাভবান হবে বললেন পর্যটন মন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চোদ্দ বছর পর ব্রিটেনের ক্ষমতায় লেবার পার্টি বাংলাদেশি অভিবাসীদের ভবিষ্যৎ অর্থনৈতিক সমস্যার পর যুক্তরাজ্যের নির্বাচনকে ঘিরে অন্যতম প্রধান আলোচনার বিষয় হল অভিবাসন ইস্যু এবারে নির্বাচন অভিবাসীদের জন্য কতটা কঠোর হতে পারে তা নিয়ে বিভিন্ন মহলে চলছে নানা রকম আলোচনা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন কিয়ার স্টারমার এবারের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পাশাপাশি নিরঙ্কুশ জয় পেয়েছে বিরোধী দল লেবার পার্টি আর এই নির্বাচনের ফলাফলে যুক্তরাজ্যে টানা চৌদ্দ বছর পর ক্ষমতা হাতছাড়া হল কনজারভেটিভ পার্টির ঋষি সুনা ক্ষমতায় থাকাকালে যুক্তরাজ্যে এত অভিবাসী ঢুকে পড়ে যে অভিবাসীর সংখ্যা কমাতে আশ্রয় প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাতে চেয়েছিল তার সরকার এমনকি বিতর্কিত রুয়ান্ডা বিল পাশ করে এর পেছনে চব্বিশ কোটি পাউন্ড ইতোমধ্যে খরচ করে ফেলেছিল তারা এমন অবস্থায় আগাম নির্বাচনের ডাক দেন ঋষি সুনাক আর সেই নির্বাচনে নির্বাচিত হলেন লেবার পার্টি যারা বরাবরই অভিবাসন নীতিতে কঠোর এমন পরিস্থিতিতে বাংলাদেশে যারা যুক্তরাজ্যে অবস্থান করছেন তারা কি করবেন আর রাজনৈতিক কর্মকর্তাদের সাথে অবৈধভাবে জড়িত থাকা কিছু মানুষের জন্য সাধারণ বাংলাদেশ অভিবাসীদের উপর কোনো প্রভাব পড়বে কিনা সেটি এখন চিন্তার বিষয় দশ জেলায় ক্ষতিগ্রস্ত বারো লাখ মানুষ বন্যা পরিস্থিতির আরও অবনতির সংখ্যা দেশের দশটি জেলার নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে বারো লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে পাওবর নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান জানিয়েছেন বর্তমানে দেশের দশটি জেলার নিম্ন অঞ্চল প্লাবিত অবস্থায় রয়েছে ব্রহ্মপুত্র যমুনা নদ নদী সমূহ পানির সমতল বৃদ্ধি পাচ্ছে যা আরো দু দিন পর্যন্ত ধীর গতিতে বৃদ্ধি পেতে পারে গঙ্গা পদ্মা নদীর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে যা অব্যাহত থাকতে পারে দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদী সমূহের পানির সমতল সার্বিকভাবে হ্রাস পাচ্ছে যা অব্যাহত থাকতে পারে আবহাওয়া সংস্থা সমূহের তথ্য অনুযায়ী দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী এবং উত্তর ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এতে কুড়িগ্রাম জামালপুর গাইবান্ধা বগুড়া টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার ব্রহ্মপুত্র যমুনা নদ নদী সংলগ্ন নিম্ন অঞ্চলের বন্যায় পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে কার পুতুল বেগম জিয়া বেগম জিয়ার ডাক পুতুল এক সময় আপসি নেত্রীর খেতাব পাওয়া এই রাজনীতিবিদ এখন নিজেই জন্য পুতুল হয়ে গেছে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুন করে আন্দোলন শুরু করেছে বিএনপি সপ্তাহ জুড়ে বিএনপির বিভিন্ন ধরনের কর্মসূচি ছিল ঢাকায় সমাবেশ করেছে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটি পহেলা জুলাই মহানগরগুলোতে বিক্ষোভ সমাবেশ করেছে আর তেসরা জুলাই জেলায় জেলায় বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় কিন্তু এ সমস্ত সমাবেশ কতটা আন্তরিক বা কতটা আত্মরক্ষার কৌশল তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে বেগম জিয়াকে বিএনপির আন্দোলনের একমাত্র অস্ত্র এই আন্দোলন করে কি বেগম জিয়াকে মুক্ত করা সম্ভব সাতই জানুয়ারি নির্বাচনের পর বিএনপি এখন দেশে হারা ক্ষত বিক্ষত এবং আত্মবিশ্বাসী একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে নিজেদের ভুল তারা বুঝতে পারছে কিন্তু স্বীকার করছে না দলটির ভেতর চলছে অন্তকলহ দলের মধ্যে নেই কোনো সমন্বয় সবকিছু হচ্ছে স্বৈরাচারী কায়দায় এর মধ্যে হঠাৎ করে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন কেন সেই প্রশ্ন উঠতেই পারে বিএনপি মনে করছে এটাই তাদের আত্মরক্ষার সহজ পথ দল গোছানোর সুযোগ বেগম যে অসুস্থ তিনি হাস হাসপাতালে তার অসুস্থতা নিয়ে জনগণের আবেগকে উস্কে দিতে চায় বিএনপি আর এই কারণে খালেদা জিয়াকে তারা পুতুল হিসেবে ব্যবহার করছে কিন্তু বেগম খালেদা জিয়া আসলে বিএনপি পুতুল নাকি ক্ষমতাসীন আওয়ামী লীগ তাকে ব্যবহার করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ বেগম জিয়াকে গত পনেরো বছরের রাজনীতিতে এতিম করেছে বিশেষ অনুকম্পায় মুক্তি দিয়ে করুণা পত্রে পরিণত করেছে সরকার তার হাতের মুঠোয় খালেদাকে নিয়ে বিএনপিকে চাপে রাখছে সরকারের করুণায় তার মুক্ত জীবন আওয়ামী লীগ চাইলেই এখন কারাগারে পাঠিয়ে দিতে পারে বিএনপির নাম মাত্র চেয়ারপারসনকে বেগম জিয়ার জন্য এক অর্থে আওয়ামী লীগের পুতুল বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্থান হঠাৎ করেই তিনি রাজনীতিতে এলাম দেখলাম জয় করলাম এ নিজের মতো করে সবকিছু পেয়ে গেছেন জিয়াউর রহমানের মৃত্যুর পর গৃহবধূ থেকে রাজনৈতিক অঙ্গনে আপসহীন নেতার মর্যাদা পান বেগম খালেদা জিয়া রাজনীতিতে সম্পূর্ণ অনভিজ্ঞ কোন রকম অতীত অভিজ্ঞতাহীন একজন গৃহবধূ রাজনীতিতে আসার প্রধান কারণ ছিল জিয়ার ইমেজকে ব্যবহার করা রাজনীতিতে এসে বেগম খালেদা জিয়া তার সীমাবদ্ধতা ভালোভাবে অনুধাবন করতে পেরেছিলেন এ তিনি পুতুল হিসেবে রাজনীতিতে ছিলেন কখনো পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর পরামর্শে কখনো দলের সিনিয়র নেতাদের পরামর্শে এভাবে রাজনীতিতে মৌনব্রত পালন করে তিনি ক্রমশ শক্তিশালী অবস্থান গ্রহণ করেছেন মূলত আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন রাজনৈতিক শক্তি এবং ভোট ব্যাংকে ছিল খালেদার সম্পাদ তারাই বেগম খালেদা জিয়াকে নেতা বানিয়েছে তাদের ইচ্ছা অনিচ্ছাতেই বেগম খালেদা জিয়া সবকিছু করেছেন চিরকালই বেগম জিয়া পুতুলি ছিলেন ছিয়াশিয়া নির্বাচনে বেগম জিয়াকে পরামর্শ দেওয়া হয় তিনি যেন নির্বাচন থেকে দূরে থাকেন আর কারণে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েও বেগম খালেদা জিয়া পাকিস্তান পন্থীদের পরামর্শে নির্বাচন থেকে সরে আসেন ওই নির্বাচনে না যাওয়াতে বেগম খালেদা জিয়ার জন্য সাপে হয়েছে একানব্বই সালে নির্বাচনে এ কারণে বিজয়ী হয়েছেন বলে অনেকেই মনে করেন তবে গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় একানব্বই নির্বাচনে বেগম খালেদা জিয়া নেতৃত্বে বিএনপির বিজয়ের প্রধান কারণ ছিল দেশি বিদেশি চক্রান্ত আওয়ামী তারা ভয় পেত আওয়ামী লীগের উপর আস্থা রাখতে পারেনি আর এই কারণেই একজন পুতুল প্রধানমন্ত্রীকে তারা পছন্দের তালিকায় রেখেছিল বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবার পর তিনি সেই সব কাজই করেছেন যা তার প্রভুরা চেয়েছেন আর এ কারণেই তিনি ইন্ডিয়ান নিজে অধ্যাদেশ বাতিল করেননি বঙ্গবন্ধু হত্যার বিচার শুরু করেননি পঁচাত্তরের খুনিদের কূটনৈতিক চাকরি থেকে অপসারণ করেননি উনিশশো সালে তিনি তীব্র গণ মুখে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে বাধ্য হন তখন তার আপসহীন তকমাটা খসে পড়েছিল কিন্তু তারপরও বাংলাদেশে কিছু মিডিয়া এবং পাকিস্তান পর্যন্ত স্থাপকরা বেগম খালেদা জিয়াকে মহিমান্বিত করার চেষ্টা থেকে সরে যাননি ছিয়ানব্বই সালে নির্বাচনের পর বিরোধী দলে যায় বিএনপি বেগম খালেদা জিয়া হন বিরোধী দলের নেতা কিন্তু বিরোধী দলের নেতা হয়ে তিনি শুধু সময় অপচয় করেছেন রাজনীতির পরিপক্কতা বা বিচক্ষণতার প্রমাণ রাখতে পারেনি দুই সালে আবার জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় আনা হয় এবার তার উত্থানের পেছনে জামায়াতের অবদান আড়ালে ছিল না পুতুল নাচে যে পুতুলটি নাচে তার সুতোটা দেখা যায় না কিন্তু দুই সালে বেগম খালেদা জিয়ার প্রতিটি কর্মকারের পিছনে যে সুতো ছিল তা সকলের কাছে দৃশ্যমান হয় এ সময় বেগম খালেদা জিয়া দুই সুতোয় নাচতেন একটি সুতো ছিল আই এর হাতে অন্যটি তারিখ জিয়ার কাছে দুই এক সালে নির্বাচনের মধ্য দিয়ে হাওয়া ভবনের উত্থান ঘটে বেগম খালেদা জিয়া হন নাম মাত্র প্রধানমন্ত্রী হাওয়া ভবন থেকে পরিচালিত হতো রাষ্ট্র দুটি সমান্তরাল সরকার দেশ শাসন করত এই শাসন মালে দশ কষ্ট মামলা একুশে আগস্ট গ্রেনেড হামলার মতো অনেক নজিরবিহীন ঘটনা সাক্ষী হয়েছে বাংলাদেশ বেগম খালেদা জিয়া পুত্র স্নেহে অন্ধ থেকে এই সমস্ত ঘটনার দায় নিজের কাঁধে নিয়েছেন এসব অপকর্ম সহযোগিতা করেছেন তিনি দেশের প্রধানমন্ত্রী হতে পারেননি একজন অন্ধ মা হতে পেরেছেন মাত্র পুত্রের কাছে দেশকে বিসর্জন দিয়েছেন দু সাল থেকে দু সাল পর্যন্ত ঘটনা তাতেই বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের পতনের সূচনা হয়েছিল বলে আমি মনে করি তিনি যে দেশশাসনের জন্য অযোগ্য অক্ষম এবং অদূরদর্শী প্রমাণিত হয়েছে এ সময় আর বেগম খালেদা জিয়ার এই অপরিণামদর্শী নেতৃত্বের কারণে দু সালে এক এগারো আসে গণতন্ত্র নির্বাচনে যায় মুরাতো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মৃত্যুwidehat বিএনপি জামায়াত জোট সরকারের আমলেই এই সময় সংবিধান সংশোধন করে প্রধান বিচারপতির চাকরির মেয়াদ বাড়ানো হয় যাতে সাবেক বিএনপি নেতা বিচারপতি কে এম হাসান তত্ত্বাবধায়ক সরকার প্রধান হতে পারে এ নোকার জন্য ঘটনার পর সারা দেশ আন্দোলনে ফুসে ওঠে শেষ পর্যন্ত কে এম হাসান তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব গ্রহণ করেন নি এরপর ডক্টর ইয়াযউদ্দিন আহমেদের মত একজন স্থাপক মেরুদণ্ডহীন ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হয় যিনি হাওয়া ভবনের নির্দেশনা কিছুই করতেন না আর এরকম নীতি ব্যক্তিত্বহীন রাষ্ট্রপতি এবং তত্ত্বাবধায়ক সরকার প্রধানের পক্ষপাতের কারণে অনিবার্যভাবে এক এগারো এসেছে ডক্টর ফখরুদ্দিন সরকার ক্ষমতা গ্রহণের পর বেগম জিয়াকে গ্রেপ্তার করা হয় তার দলের থেকে তাকে মাইনাস করার চেষ্টা করা হয় বেগম খালেদা রাজনৈতিক অধ্যায়ের আসল সমাপ্তি ঘটেছিল এক এগারোর মাধ্যমে দুই হাজার আটের নির্বাচনে বেগম খালেদা জিয়ার দল শোচনীয়ভাবে পরাজিত হয় এ সময় পাকিস্তানি প্রভুরা বেগম জিয়াকে ছুড়ে ফেলে নিজেরাই সমস্যা আক্রান্ত হয়ে তারা বাংলাদেশে আগ্রহ হারায় ফলে রাজনীতিতে দিশাহীন হয়ে পড়েন বেগম জিয়া নিতে থাকেন একের পর এক ভুল সিদ্ধান্ত বেগম খালেদা জিয়া কি নিজের রাজনৈতিক বুদ্ধি বিবেচনার মাধ্যমে দুই সালে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছিলেন বেগম কি তার নিজস্ব বুদ্ধি প্রয়োগ করে যুদ্ধ পরিধের বিচারের চিন্তা নিন্দা জানিয়েছিলেন বেগম খালেদা কি নিজস্ব প্রজ্ঞা দুই সালে লাগাতার অবরোধের ডাক দিয়ে গুলশানে তার কার্যালয়ে অবস্থান করেছিলেন এসব প্রশ্নের উত্তর না বেগম খালেদা জিয়াকে দিয়ে এসব করানো হয়েছিল কারণ তার নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও যোগ্যতা নাই সব সিদ্ধান্ত ছিল তারেক জিয়ার আর তারেক জিয়াই এই অপরিপক্ক ফ্রান্ত উদ্ভব রাজনৈতিক সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন বেগম খালেদা জিয়া এমনকি দু সালে বেগম খালেদা জিয়া মামলার রায় হওয়ার আগে লন্ডনে গিয়েছিলেন পুত্রের সঙ্গে দেখা করার জন্য সে সময় তিনি যদি লন্ডনে থাকতেন তাহলে রায়ের ফলাফল যাই হোক না কেন তাকে অন্তত কারাগারে যেতে হতো না কিন্তু তারেক জিয়া তাকে পুতুল হিসেবে ব্যবহার করতে চেয়েছে আরও নির্দিষ্ট করে বলা যায় তারেক জিয়াই কিনিপিক হিসেবেই তিনি দেশে ফিরে এসেছিলেন মামলার রায়ের আগে বেগম খালেদা জিয়ার গ্রেপ্তারের পরেই তারেক জিয়া বিএনপি দখল করে বিএনপির রত্ন ভান্ডারের চাবি চলে যায় তার আছে এখান থেকে চাদাবাজি কমিটি বানিজ্য মননয়ন বানিজের মাধ্যমে অগদ সম্পদের মালিক হবার স্বর্ণদ্বার খুলে যায় তার ইচ্ছের সামনে আর এই কারণে তিনি নিজের মাকে জিম্মি করেন এখন যখন বেগম জিয়াকে বিদেশ পাঠানোর দাবি করা হয় তখন প্রশ্ন আছে 2018 সালে কেন তাকে লকডাউন থেকে দেশে আনা হলো বেগম জিয়া গ্রেপ্তার হওয়ার পর তার মুক্তির জন্য বিএনপি কি করেছে বিএনপি নেতারা বলেছিল যে তারা আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে কিন্তু আন্দোলন তারা গড়ে তুলতে পারেনি বেগম খালেদা জিয়ার আইনি লড়াইই ঠুমকে রয়েছে বিএনপি খালেদা জিয়ার জামিন নিয়ে বিএনপি কতটা আন্তরিক সে প্রশ্ন উঠতেই পারে তার জামিনের জন্য আদালতে যাচ্ছে না কেন আইনজীবীরা বেগম জিয়ার এই পরিণতির জন্য কে কতটুকু দায়ী তা নির্মমভাবে হিসাব করতে হবে সরকার দুই সালের মার্চে তাকে ফৌচৌদারী কার্যবিধি দুই এক ধারায় জামিন দিয়ে উদারতার পরিচয় দিয়েছে কিন্তু বেগম খালেদা জিয়াকে মুক্ত করে বিদেশ পাঠানোর জন্য প্রয়োজন আইনি লড়াই করা সে লড়াইয়ে বিএনপি কেন নিত বেগম জিয়া আসলে তারেক জিয়ার পুতুরে পরিণত হয়েছেন তারেক জিয়ার রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণের জন্য ব্যবহৃত হচ্ছেন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়াকে ব্যবহার করে বিএনপি একদিকে যেমন তার হতাশা কাটাতে চাচ্ছে অন্যদিকে সরকারের উপর চাপ প্রয়োগ করতে চাইছে আবার বেগম খালেদা জিয়া যদি কিছু হয় তাহলে সবচেয়ে লাভবান হতে তারেক জিয়া একদিকে বিএনপি চেয়ারপারসন হওয়াটা তার জন্য চিরস্থায়ী হবে অন্যদিকে এই ইস্যুতে বিএনপিকে হয়তো কিছুদিন সচল রাখতে পারবেন কিন্তু মাকে পণ বানিয়ে কিংবা কুটচাল ব্যবহার করে রাজনীতিতে সাময়িকভাবে জয় হওয়া যায় কিন্তু দীর্ঘস্থায়ী অর্জন তাকে শূন্য রাজনীতিতে নিজস্ব প্রজ্ঞায় আলোকিত না হলে পুতুল হয়ে থাকতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন